আসসালামু আলাইকুম, আমি ইমাম হোসেন, ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমার আলোচনার বিষয় মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, তিনটি দেশ আপনারা খুব অল্প সময় বা অল্প টাকায় কীভাবে ঘুরে আসতে পারেন সেই সম্পর্কে আমি জানাবো। তার আগে যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি পূর্বে আমার অনেকগুলো ভিডিওতে আমি বলেছি খুব অল্প টাকা আপনারা কোন কোন দেশগুলো ট্রাভেল করতে পারেন, তো সেই সম্পর্কে আপনারা ডিসক্রিপশন বক্স দেখুন, তাহলে আপনারা খুব নিখুঁতভাবে জানতে পারবেন। আমি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি যে সেখানে আপনারা কীভাবে থাকবেন, খাবেন, সব কিছুই আপনারা জানতে পারবেন। মালদ্বীপ অত্যন্ত সুন্দর একটি দেশ, যেটি আপনারা ইউটিউবে সার্চ দিলে আপনারা জানতে পারবেন। বাংলাদেশে যে সকল টেলিভিশন আছে সেখানে সবসময় মালদ্বীপ নিয়ে আমাদের দেশে প্রতিনিয়ত প্রামাণ্যচিত্র তৈরি হচ্ছে। এবং শ্রীলঙ্কা অত্যন্ত সুন্দর একটি দেশ, একেবারে দ্বীপ রাষ্ট্র বলা ছিল মালদ্বীপ এবং শ্রীলঙ্কা, এবং ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র। তো আপনারা সেই দেশগুলো কীভাবে আপনারা অল্প টাকায় ভ্রমণ করবেন, তিনটি দেশ, সেই সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের তুলে ধরবো। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন, আমার ভিউয়ার্স যারা আছে ওনাকে ফোন করে বলেছেন যে ভাইয়া এই তিনটি দেশ নিয়ে তোমাদের উদ্দেশ্যে বলছি, আপনাদেরকে উৎসর্গ করলাম ভিডিওটি, তো আপনারা দেখুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আপনারা খুব সুন্দরভাবে আপনারা জানতে পারবেন তিনটি দেশ আপনি খুব অল্প টাকায় বা অল্প সময় আপনি ঘুরে আসতে পারেন। তো প্রথমেই আপনি যেটি করতে পারেন, প্রথমে আপনাকে ইন্ডিয়ান ভিসাটি করতে হবে। যদিও ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু আমাদের ভিসাটি অনারেবল এখন পর্যন্ত তারা দেয়নি, তো স্টিকার ভিসা দিয়েছে। যাই হোক, কিন্তু ভিসাটি অত্যন্ত সুন্দর এবং চমৎকার, দেখতে খুবই সুন্দর লাগে, ভালো লাগে। তো ভারতের ভিসাটি আপনারা করবেন, সেটি করতে 5 দিন লেগে যায়। বাংলাদেশের প্রায় 50% অ্যাবভ মানুষের ভিসা আছে ভারতের। তো আপনারা ভারতের ভিসাটি হয়ে গেলে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ দুটো দেশে কিন্তু আমাদের ভিসা ছাড়া আমরা ভ্রমণ করতে পারি বাংলাদেশিরা। তো আমাদের সরকারের সাথে ওই দেশের চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুযায়ী আমরা অনারেবল সেই দেশের এয়ারপোর্টে আমরা গেলে আমাদেরকে ভিসা প্রদান করা হবে। এই চুক্তিটি আমাদের সরকারের সাথে বিদ্যমান আছে এখনও। তো আপনারা ইন্ডিয়ান ভিসাটি যখন আপনার হয়ে যাবে, তো আপনি যদি মনস্থির করেন যে আপনি সরাসরি ঢাকা থেকে মালদ্বীপের ফ্লাইট আছে এবং শ্রীলঙ্কার ফ্লাইট আছে, তো আপনারা চাইলে ট্রানজিটও যেতে পারেন। তো আমি আপনাদেরকে এতটুকু বলবো, আপনারা সরাসরি চলে যাবেন ইন্ডিয়াতে। তো ইন্ডিয়াতে যদি আপনারা কলকাতায় চলে যান, কলকাতা থেকে আপনারা ট্রেনে করে আপনারা যত সম্ভব চেষ্টা করবেন হয় কেরালা অথবা চেন্নাই আপনারা চলে যাওয়ার জন্য, কারণ শ্রীলঙ্কা এবং মালদ্বীপ এই দুটো দেশই কিন্তু হচ্ছে ভারতের চেন্নাই এবং কেরালার পার্শ্ববর্তী, একেবারে খুব কাছেই। আপনারা দেখবেন ম্যাপে গেলে আপনারা দেখবেন খুব কাছেই, যেহেতু আমি ঘুরে আসছি। তো আমি যখন গিয়েছি, তো সেই সময় আমি আসলে 2017 সালে আমি গিয়েছি, তো সেই সময় আমার প্ল্যান ছিল না যে আমি ইউটিউবে চ্যানেল করব, তো তাহলে ভিডিওটি আপনাদের জন্য প্রদর্শন করব। এমন অনেকগুলো দেশ আমি ট্রাভেল করেছি যেগুলো আসলে আমার ভিডিও করার সৌভাগ্য হয়নি বা চ্যানেলে দেওয়ার সৌভাগ্য হয়নি, ভিডিওগুলো আমার ওরকমভাবে আসলে অগোছালোভাবে করানো। তো নেক্সট টাইম ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দিব এবং পরিপূর্ণভাবে আপনাদের জানাবো। তো আপনাদের জন্য একটু সহজ করে দেয়, যারা চান যে না আমরা অল্প টাকায় ঘুরতে চাই, তাহলে আপনি প্রথমে চলে যাবেন ভারতে, ভারতের কলকাতা থেকে আপনি একটি ট্রেনে করে আপনি চলে যাবেন চেন্নাই অথবা কেরালা। তো যেহেতু আমি বলছি কেরালা এবং চেন্নাইয়ের একইভাবে খুব নিকটবর্তী দুটো দেশ হচ্ছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। তো শ্রীলঙ্কাতে আপনি চলে যেতে পারেন, সেখান থেকে আপনি বিমানের টিকিট বাংলাদেশ থেকে কনফার্ম করে নেবেন, সেখান থেকে আপনি চলে যাবেন শ্রীলঙ্কায়। তো শ্রীলঙ্কায় আপনারা যদি চেষ্টা করেন, যেহেতু আমাদের ভিসা সিস্টেমও আছে, তো শ্রীলঙ্কা ভিসাটি হচ্ছে যে স্ট্যাম্প ভিসা, তো আপনারা চাইলে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা অ্যাম্বাসি থেকে আপনারা যে কোনো যারা ট্যুরিস্ট ভিসা বা ভ্রমণ ভিসা যারা প্রসেসিং করে ওনাদের মাধ্যমে আপনি শ্রীলঙ্কা ট্যুরিস্ট ভিসাটি, আপনি স্ট্যাম্প ভিসাটি আপনি করতে পারেন। তো এটি হলো হবে কি, শ্রীলঙ্কা পৃথিবীর বিভিন্ন দেশকে অনারেবল ভিসার সুযোগ দিয়ে থাকে, তো সেইটির মধ্যে আমরাও আমার বাংলাদেশেও এটি আছে। তো দেখা যাচ্ছে যখন বিমান বিভিন্ন দেশ থেকে বিমান অ্যাট এ টাইম বিমান এসে থামলো, আপনি যখন থামবেন আপনি অনারেবল ভিসা আপনি নিতে যাবেন, তো যখন আপনি থামবেন সেখানে আপনাকে একটু ব্রেক পেতে হবে, যেমন আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বা হয়তো দেখা যাচ্ছে ঘণ্টাখানেক আপনাকে লাইন ধরতে হবে, কারণ অনেক বড় একটা সিরিয়াল, তো সেই সিরিয়ালটা মেনটেন করতে। তো আপনার যারা অনারেবল জন্য, তো আপনার যদি ভিসা থাকে খুব বেশি টাকা লাগে না, 2000 টাকা হলে আপনার ভিসাটি হয়ে যায়। তো আপনি তাহলে বাংলাদেশ থেকে ভিসাটি করে গেলে, তো ওখানে লাইন আছে, তাহলে আপনি লাইনের মধ্যে চলে গেলেন যে সেখানে আপনার ভিসা আছে, যাদের ভিসা আছে তাদের জন্য হচ্ছে একটি লাইন, তো আপনি সহজেই কিন্তু আপনি ইমিগ্রেশনটি করে আপনি চলে আসতে পারলেন। তো আপনাদেরকে একটু বলে রাখি, শ্রীলঙ্কা যে এয়ারপোর্টটি, সেই এয়ারপোর্টটি শহরের দূরত্ব থেকে প্রায় ঘন্টা খানেকের দূরত্ব। তো আপনারা চেষ্টা করবেন এক দুজন করে যাওয়ার জন্য, অথবা যারা ভ্রমণ ভিসা বা ট্যুরিস্ট ভিসা প্রসেসিং করে থাকে ওনারা বিভিন্ন ধরনের প্যাকেজ ওনারা পরিচালিত করে থাকে, আপনারা চাইলে সেই প্যাকেজের মধ্যে আপনারা যেতে পারেন, তাহলে আপনাদের খরচ অনেকটা কমে যাবে। তো যথারীতি বললাম যে দুটা ওয়ে আছে, একটি হচ্ছে আপনি অনারাইভাল ভিসা সুযোগটিও নিতে পারেন, অথবা আরেকটি বাংলাদেশ থেকে আপনি 2000 টাকা খরচ করে শ্রীলঙ্কার স্ট্যাম্প ভিসাটি
আপনি নিতে পারেন। স্ট্যাম্প ভিসাটি নিলে আপনার ভোগান্তি অনেকটা কমে যাবে এবং আপনি খুব সহজেই এয়ারপোর্ট ইমিগ্রেশন ক্রস করে আপনি বের হতে পারবেন। অথবা আপনি অনারাইভাল ভিসাটি নিলে আপনাকে সেম স্ট্যাম্প ভিসাটি আপনাকে প্রদান করা হবে। তো এর পরবর্তীতে আপনি সেখানে বেশ কিছুদিন থাকবেন। শ্রীলঙ্কার যে পরিবেশ অবকাঠামোর দিক থেকে শুরু করে সব কিছু কালচার সব কিছুই আপনারা ভারতে যে তামিলনাড়ু আছে এবং কেরালা আছে সব কিছুই ওদের সাথে মিল আছে। তো সেখানে অত্যন্ত ভালো চমৎকার এবং অত্যন্ত ভালো মানুষ শ্রীলঙ্কানরা। তো সেখান থেকে আপনারা বেশ কিছুদিন থেকে এরপর আপনারা চলে যাবেন মালদ্বীপে, দ্বীপরাষ্ট্র। তো মালদ্বীপে চলে যাওয়ার পরে তো আপনাকে সে তারাও কিন্তু বাংলাদেশে আমাদের বাংলাদেশিদেরকে অনারাইভাল ভিসা প্রদান করে থাকে। তো মালদ্বীপের বিষয়ে আমি আপনাদেরকে একটু বলে রাখি। মালদ্বীপ হচ্ছে অত্যন্ত সুন্দর একটি দেশ এবং প্রায় কয়েক হাজার দ্বীপ নিয়ে এটি গঠিত এই দেশটি। মালদ্বীপে যেতে হলে আপনাকে কিছু প্রতিবন্ধকতা আছে, তো সেটি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু আপনারা জানেন বাংলাদেশের বিরাট একটি শ্রমবাজার হচ্ছে মালদ্বীপে আছে, তো যারা একেবারে ফ্রেশ পাসপোর্ট তারা কখনোই যাওয়ার চেষ্টা করবেন না ইন্ডিয়া থেকে যে আমি মালদ্বীপ চলে যাব, তাহলে কিন্তু মালদ্বীপ ইমিগ্রেশন কিন্তু আপনাকে আটকাবে বা হ্যাম্পারিং করবে। তো এটি হচ্ছে একেবারে যারা এর আগে দুটো তিনটে দেশ ট্রাভেল করেছে যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তাদের জন্য হচ্ছে এই সুযোগটি। মানে মালদ্বীপের ইমিগ্রেশন অফিসারকে আপনাকে এনশিওর করতে হবে যে আপনি তাদের যে সমমান যে দেশগুলো আছে তার চেয়ে আপনি ভালো কয়েকটি দেশ আপনি ট্রাভেল করেছেন, তাহলে কিন্তু আপনাকে আটকাবে না। যদি আপনি একেবারে ফ্রেশ পাসপোর্ট নিয়ে ইন্ডিয়ান ভিসা করে যদি আপনি চলে যান তার সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইমিগ্রেশন ঢুকতে দিবে না, এটা শতভাগ নিশ্চিত। তো আপনারা এই জিনিসটি একটু সতর্কতা অবলম্বন করবেন, যাওয়ার পূর্বে অবশ্যই একটু ভেবেচিন্তে তারপরে যাবেন। তো অত্যন্ত সুন্দর একটি দেশ, সেখানে আপনারা মালে যে শহরটি আছে শহরে খুব অল্প টাকায় আপনারা থাকা খাওয়া থাকতে পারবেন, খেতে পারবেন। ইন্ডিয়ান অনেক রেস্টুরেন্ট আছে এবং সেখানে আপনারা হাঁটলে বের হলে দেখবেন যে আপনার মুখোমুখি যারাই হবে বেশিরভাগই হচ্ছে বাংলাদেশি। তো অত্যন্ত চমৎকার একটি সুন্দর একটি দেশ। তো আপনারা চাইলে তিনটি দেশ খুব অল্প টাকায় বা অল্প সময় আপনি ঘুরে আসতে পারেন। তো আপনারা এই বিষয়ে যদি আরও জানতে চান তাহলে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনারা আমাকে ফোন করেন, আমি আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করুন যেন সকলে জানতে পারে, উপকৃত হতে পারে। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।